হ্যালো বন্ধুগুলো, নমস্কার। কন্ট্রোল চ্যানেল হ্যাপি লার্নিং। আজ আমি ক্লাস এক্সারসাইজ নম্বর 3.1 এই দুই নম্বর কোশ্চেনটা করে দিই। যত কইছে এটা ক্রিকেট দলের প্রশিক্ষককে তিনি এখন বেট আর ছয়টা বল কিনে এখিনি টকার পিছত তেও 1300 টকা টেকে ধরনের এখন বেট আর তিনি এখন বল কিনে বা তিনিটা বল কিনে এই পরিস্থিতিটার ভিডিও আর লক্ষিককে দেখাব লাগে। আমি কি করিম, পরিস্থিতিটক ভিডিও হবে সমীকরণ হলাম আর লক্ষিককে দেখাই দিম। হয়েছে ইজি কুয়েশন একেবারে, তুমি যদি অলপ সময় চাওয়া একেবারে বুঝি পাবা আর নিজে অতি সহজে করব পারিবা, অনতি পলমে করব পারিবা আর একেবারে আনন্দত করব পারিবা। হয়েছে ইয়াত চা কি কইছে, সেম কুয়েশন মই ধরে লইছো। হয়েছে ইয়াত কইছে এটা ক্রিকেট দলের প্রশিক্ষকে তিনি খন বেট আর ছয়টা বল কিনে, গতি তোরা এইটু প্রশিক্ষক, এটু কি প্রশিক্ষক, লেঙেরা হয়ে গেল না, আচ্ছা প্রশিক্ষক এটু। হয়েছে একই কিনে তিনিটা বেট, কি কিনে তিনিটা বেট আর কি ছয়টা বল, ছয়টা কি বল। হয়েছে সো ইয়াত তুমি একো চাব নালাগে গণিত, হয়েছে মেইন বস্তু তুমি চাচ্ছা এইটো এটা গল্প, এনেকৈ পড়া যাতে এইটো গল্প। হয়েছে সো চোৱা তুমি এইটো তুমি, হয়েছে এইটো তুমি, হয়েছে এতিয়া ধরা তুমি কি করবা দোকানত গৈছে এটা বল কিনিবা 30 টকা, হয়েছে এটা নাকি তিনটা কিনে গেছো তুমি, এটা বলের দাম কিমান 30 টকা, কিমান 30 টকা, তিনিটা বলের দাম কিমান হব 30 × 3 হব। এই ধরনের আমি এই অঙ্কটা করি একদম ইজি, অলপ সময় এটা ইয়াত চা ফোকাস করা ইয়াত ধরো, যেহেতু আমার কিবা একটা বস্তু উলিয়াব আছে ধরো ধরব লাগবে আমি, হয়েছে নধরলে নহব, হয় নহয় ধরো বেট ক্রিকেট বেটর দাম, ক্রিকেট বেট এখনর দাম মানে কিমান এক্স, ধরলে আমি এক্সে ধরিম আর বেলেগ নধরু, এটা আমার অভ্যাস, জন্মগত অভ্যাস। সো এতিয়া কি পাম আমি ক্রিকেট বল এখনর দাম সমান সমান ওয়াই, হয়েছে এক্স আর ওয়াই টু আমার মানে পার্মানেন্ট, এইটু মানে আমাক লিখি দিছে সরকারে। এতিয়া চা বেটর দাম কি এক্স, কি বেটর দাম এটার এক্স আর বলর দাম ওয়াই, বলর দাম কি ওয়াই, এইটু মই লিখি লৈছো সেম। এতিয়া ইয়াত তোমার কাহিনীটো আধা রয়ে গেছিল, হয় নহয় এতিয়া আধাটো পুরা করব লাগিব 30 টকা লই, সরি তুমি কি কৈছা 30 টকা দামৰ বল কিনিব গৈছা, 30 টকা দামৰ বল, এটা বলৰ দাম 30 টকা, তিনিটা বলৰ দাম 30 × 3 টকা, এটা বলৰ দাম 30 টকা, তিনিটা বলৰ দাম 30 × 3 টকা সমান সমান 90 টকা, ধৰি লওক কিবা এটা ওলাইছে। হৈছে সো এটা বলৰ দাম, যেতিয়া এটা বলৰ দাম 30 টকা, তিনটা বলৰ দাম পূৰণ কৰিছা, এটা বলৰ দাম ওয়াই টকা, গতিকে ছয়টা বলৰ দাম ওয়াই পূৰণ 6 টকা, হয় নহয়। সো তিনিটা বেটৰ দাম কিমান হ'ব, এটা বেটৰ দাম এক্স, তিনিটা বেটৰ দাম হ'ব x³³, যেতিয়া তুমি x³³ কৰিবা 3x, ওয়াই পূৰণ 6 কৰিবা 6y, সিম্পল এইখিনি বস্তু 3x হ'ব তোমাৰ কি হ'ব বেটৰ দাম আৰু বলৰ দাম হৈছে 6y, একো টেনশ্যন নাই। ইয়াত চোৱা ক্রিকেট বেট এখনের দাম এক্স, ক্রিকেট বল এখনের দাম ওয়াই, এনেকৈ তোমার আছিল সেম লিখি দিয়ে একম শর্ত মতে, একম শর্ত মতে কি কৈছে, একম শর্ত মতে তিনিখন বেট, তিনিখন বেট মান বেটর দাম 3x আর ওয়াই দাম, ওয়াই দাম বলে হতো 6টা বল মানে 6y বলর দাম, হ্যাঁ নহয় কিমান টাকা হব 3900, কি কৈছে 3900, কৈছে এইটো আমাৰ কি নাম্বার ওয়ান শর্ত, ইয়াত আৰু একো নালাগে। সো এতিয়া চোৱা এতিয়া কি কৈছে আৰু আকৌ কি কৈছে, পিছত তেও 1300 টকাত একে ধৰণৰ এখন বেট আৰু দুইও শর্ত আৰম্ভ হৈ গ'ল, তোমাৰ দুইও শর্ত মতে কি একে ধৰণৰ এখন বেট, এখন মাত্র বেট, বেটের দাম খালি এটাই এক্স,
আর তিনিটা বল মানে থ্রি ওয়াই দাম হব, হ্যাঁ না হয়, এটার দাম ওয়াই, তিনটার দাম থ্রি ওয়াই, কিমান টাকা 1300 টাকা আসিল, 1300 টাকা এখানে বস্তু লইছিল, হ্যাঁ 1300 টাকা, 1300, এইটা তো আমার 2 নম্বর হয়েছে। সো 1 নম্বর 2 নম্বর ওলার পিছত তুমি আরামসে অঙ্কটো করিব পারিবা, যদি ইয়াত লিখা এইটো তোমার বীজীয়ভাবে হয়েছে, আর এতিয়া তোমার কি হব লৌকিকভাবে হব একদম ইজিলি, এক ডেট এমপ্লাইজ কি আছে 3x + 6y = 3900, গতিকে আমি কি করিম 3x রাখিম আর 6y টু ইফালে মামা হাত যাব, হয়েছে 6y মামা হাত গেছে, সো ইয়ার আগত প্লাস থাকলে ইফালে গেলে কি মাইনাস হব, হ্যাঁ না হয়, সো এতিয়া আমাক লাগে খালি এক্স এ লাগে, গতিকে আমি 3 টুকু আমি ইফালে ট্রান্সফার করে দিম, কি করিম ট্রান্সফার, সো আমি এক্স রাখিম আর 3 টু ইফালে পঠিয়াই দিয়াত কি হব সোয়া, একেবারে বুঝি বাবা ইয়াত পূরণ হয়ে আসিল, ইফালে গেলে কি হব হরণ হয়েছে। সো এতিয়া ইয়াত চা 2 নম্বর শর্ত কি, 2 নম্বর কি আসিল আমার x + 3y = 1300 হয়েছে, সো এতিয়া কি করিম এক্স আমার দরকার বাকি একো দরকার নাই, 1300 - 3y দেয়া ইয়াত হয়ে গেছে। সো এতিয়া কি করিম ইয়াত সরু একটা বাকস বনাম, বাকস বাকস বনাই ইয়াত আমি কি করিম সোনা রূপা যেখানে আছে ইয়াত থম হয়েছে, সো ইয়াত আমার এক্স ইয়াত আমার ওয়াই ইয়াত আর কি কি থাকিব থাকিব মানবিলাক হয়েছে, ইমান আমি বাকসের ভিতরত না চাও, ইয়াত আমার এক্স রাজা ওয়াই রাজা আর ইয়াত আমার মানবিলাক থাকিব, হয়েছে ইয়াত আমার এক্স রাজা ওয়াই রাজা ওয়াই রানী, ইয়ার পিছত মানবিলাক থাকিব এক্স আর ওয়াই মান, এইটো ওলাবৰ কাৰণে আমি বেলেগ এটা সৰু কাগজৰ টুকুৰা ল'ম আৰু ইয়াত মানবিলাক ওলাম একেবাৰে সহজে হৈছে, তুমি এইটো চাই থকা আৰু নিজে ওলাব পাৰিবা। সো ইয়াত যদি তুমি 1 নম্বৰৰ পৰা লোৱা কি লোৱা চোৱা, 1 নম্বৰৰ পৰা তুমি লৈছা কি এক্স ইকুৱেল কি ইফালে ওপৰত 3900 - 6y / 3 আৰু ইফালে ইফালে বাদ দে, সো কি করবা তুমি 3 হয়েছে আর উপর কি বহাবা 3900 6y হাত এটা বস্তু বহা যাতে তোমার এটি অঙ্ক করার কারণে সরু মান হলা কিবা এটা, সো মই বহাম 6y হাত বহাম আমি কি ধরল 600 কেন 600 600 বহাম কি হব 39 - 6 = 3600 ইয়াত কিমান হব সমান সমান, এটি বিয়োগ করলে আমার হয়ে আছে 39 আর ইয়াত 36 কিমান হব 300 থাকলে আমার 3 হয়েছে, কাটাকাটি করলে কিমান হব 3 × 100 = 300, হ্যাঁ না হয়, তো যেটা আমার ওয়াই 600 হয় এক্স হব আমার 100, যেটা আমার ওয়াই 600 হয় এক্স হব আমার 100, আর এতিয়া আকো বেলেগ করে করিম, এতিয়া আকো বেলেগ করে করিম, সোয়া কি আসিল আমার এক্স ইকুয়াল আসিল আমার 3900 - 6y আর ইফালে আসিল আমার তলত 3, এতিয়া 3900 - 6 ওয়াই মানে কিমান লম, ওয়াই মানে কিমান লম, ওয়াই মানে কিমান লম, 600 ললে আমার কাটাকাটি কই 100 ওলায়, গতিকে বেলেগ লম কিবা যাতে আমার করবলে সুবিধা হয়েছে, 500 ল কিমান 500, সো 500 ললে কি হব 3900 - 6500 = 3000 তল 3, এটা একেবারে হ 6500 × 3 = 0 আহিল, সো ইয়াত বিয়োগ করলে আমার 900 তলত 3 × 3 = 3 × 3 = 9 আর দুইটা দুইটা শূন্য আহিল হয়েছে 300, এক্স 300 হব, ওয়াই কিমান ললে 500 ললে, ওয়াই 500 ললে এক্স 300 হব, ওয়াই যদি আমি 500 ল এক্স হব আমার 300 হয়েছে। 1 নম্বর কুশ্চনটো চাইলে অলপ ভালকে বুঝিবা এইটো বস্তু, 1 নম্বর কুশ্চনটো চাইছে আগতে ভালকে বুঝিবা আর সনে বিশদ ছাপা হয়েছে, এতিয়া চা এতিয়া আকৌ আমি লিখিম এইটো সেম বস্তু লিখিম
3900 माइनास 6y डिवाइडेड बाय 3 समान समान इफेले आसिल आमार x होइसे सो सोआ 3900 माइनास इबार आमी किमान लम यात 500 600 लिसु आमी एबार 700 लले किमान हबो 700 लले 700 लले 6 into 7 700 700 लले किमान हबो 3 तल थाकिले आमार यात थाकिले आमार कि 3900 माइनास ए पूर्ण कला 42 किमान हबो 42 ओतिके टेंशन नाय किमान हबो 42 पर एखनि गेले किमान हबो डांगर बा हरु बियोग थाकिले आमार 300 तल थाकिल 2 होइसे 2 न 3 काटाटी करले आमार 100 किन्तु माइनास हो माइनास आसिल ना माइनास देखो होइसे डांगर आवत माइनास ओतिके माइनास बहिबो यात होइसे ओतिके आमार x एर मान हबो आमार 100 आरो y एर मान होइ आसे किमान 700 वाइर मान 700 आरो एक्सर मान 100 होइसे एनेके करिबा एतु तुमी पारिबा एकेबारे करले होइसे तथापि मय करि दियासु तमार जदि गोंडोल ना लागे आरो होइसे आसवा याद किमेन आसे x इक्वल एतु बस्तु लिखिमा x इक्वल 13 माइनस 3y এতিয়া সোয়া একদম ইজিলি তুমি y মান বহাই যোৱা কি কিনি হবো 13 y থাই দিয়া তুমি 300 কি মান হৈ যাব 13 - 3 = 900 হল তোমার 400 x মানে কি মান হল তোমার 400 কেতিয়া হৈছে y মানে যেতে 300 লৈছা সো y মানে 300 লৈছা x মানে হৈছে তোমার 400 এনেকৈ লিখি যোৱা খালি এক কয় নাই আর ইয়াত সোয়া x ইকুয়াল কি হইছিল আমার 13 - 3y 13 - 3 কিমান লবা ইবা তুমি কিমান লবা ধরে তুমি 400 লইছা y মানে y দা 400 লিখিছ হই না y থাই গতিকে 13 - 3 = 12 হইনো হইনো হ্যাঁ না হয় থাকিল 100 এই x মানে আমার 100 y মানে 400 x মানে y মানে 400 y মানে 400 x মানে 100 ঠিক আছে বুঝছে এতিয়া সোয়া x ইকুয়াল আর কি আছে আমার 13 - 3 y গতিকে 13 - 3 এবার লওয়া তুমি ধরা 500 কিমান লওয়া 500 অলপমান ভ্যালু বড়াই দিয়া বাড়ি যাওয়া হ্যাঁ না হয় সো কিমান হবো 13 - 3 = 1500 থাকিলে আমার 200 ডাঙৰ আগত মাইনাস 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 200 x মানে এবাৰ x মানে কি আমাৰ মাইনাস 200 কেতিয়া যেতিয়া আমি y ৰ মান 500 লৈছিলো y ৰ মান যেতিয়া আমি 500 লৈছিলো হৈছে সো এই দুটা হৈ গল এতিয়া তুমি গ্ৰাফত লিখিব লাগে একেবাৰে ইজি হৈছে কাৰণ গ্ৰাফত মই হিকাই আছো অলপ সময় তুমি চাই লোৱা সো ইয়াত তুমি ডাক দিবলৈ হিকা প্ৰথমে ডাক দিবলৈ হিকা একদম ডাক দিবলৈ একো একো হিকিব নালাগে খালি তুমি ডাক দিয়া ইয়াত যেনেকৈ তুমি এল পি স্কুল এম ই স্কুল হাই স্কুল গোটেইবিলাকে দি আহিছা চেইম এই ধৰণে ডাক দিবলৈ শিকাইছোঁ আৰু তুমি লাইক কৰিবলৈ নাপাহৰিবা হৈছে লাইক নকৰিলে কিন্তু আজি ঘৰত ভাত নাই হৈছে তো তুমি লাইক কৰিব লাগিব এইটো বস্তু ইয়াত চোৱা মই ডাক দিবলৈ শিকাই দিছোঁ এনেকৈ এতিয়া ডাক হৈ গৈছে ইয়াত এতিয়া তুমি লিখিব লাগিব এক্স ৱাই ইয়াতো এক্স ইয়াতো এক্স ইয়াত ৱাই খালি পাৰ্থক্য কি এই বাই হাতৰ এক্সত এটা ডেছ থাকিব আৰু তলত এটা ডেছ থাকিব এইফালে আহিলে আমাৰ মাইনাছ লিখিব লাগিব বাইফালে আহিলে মাইনাছ বা তলে ফালে গ'লে মাইনাছ চেম এইখিনি বস্তু এইফালে মাইনাছ এইফালে মাইনাছ আৰু এইবিলাক প্লাছ বাদ দিয়া আৰু হৈছে সো এতিয়া আমি যেহেতু এইখিনিতে 100 - 200 - 300 ধৰি যাম গতিকে ইয়াত তাৰিখ লিখি দিম আমি কি ইয়াত চোৱা কেইটা বৰ্গ সৰু সৰু এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা পাঁচটা বৰ্গ সমান সমান এক একক বা একক লিখিলে হৈছে পাঁচটা বৰ্গ আমাৰ এটা একক হ'ব হৈছে আৰু একক কিমান ডাঙৰ হয় হওক 100 - 200 কি হয় হৈছে চোৱা এতিয়া পাঁচটা বৰ্গ একক লিখি দিব লাগিব ইয়াৰ পৰা আমি আৰম্ভ কৰিম এইয়াত হৈছে চ' ইয়াত কি হৈছে এক্স মানে আমাৰ 100 আৰু ৱাই মানে 100 এক্স মানে 100 ৱাই মানে 100 এইটো আমাৰ লাইন হয় না নহয়
গতি এশ এক্স মানে এশ ইয়াত আহিব আমাৰ এইটো প্লাস এক্স আৰু ওয়াই মানে কিমান ছয় এশ ওয়াই মানে ছয় এশ প্লাসত আছে গতিকে ওপৰত যাব ওপৰত যাব ছয় এশ এশ দুশ তিনিশ চাৰিশ পাঁচশ ছয় এশ বহুত ওপৰত এইটো আমাৰ কি পি ওৱান এইটো কি আমাৰ ধৰি লওক পি ওৱান এতিয়া আকৌ কি কৈছে চোৱা এক্স মানে তিনিশ ওয়াই মানে পাঁচশ এক্স মানে তিনিশ 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 এশ দুইশ তিনিশ আর ওয়াই মানে পাঁচশ 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 এইটো আমার পাঁচশ হ্যাঁ নহয় এশ দুশ তিনিশ চারিশ পাঁচশ এইটো আমার পি টু হয়েছে এতিয়া আমার এক্স মানে এশ আর ওয়াই মানে চারিশ এক্স মানে ইয়াত চাই লো এইটো আমার কি আছিল এইটো আমার মাইনাস আছিল মই ইয়াত প্লাস দি পাইছো হ্যাঁ এইটো মাইনাস আছিল গতিকে মই আগত ইয়াত এশ মানে তো ছয়শ হয় হৈছে মাইনাছ এশ হলেহে ইয়াত আমাৰ সাতশ থাকে হয় নহয় সো মাইনাছ এশত যাম আমি মাইনাছ এশ এক্স মানে মাইনাছ এশ আৰু ওয়াই ঠাইত আমাৰ কিমান যাব গৈছে ওয়াই ঠাইত আমাক যাব গৈছে সাতশ কিমান যাব গৈছে সাতশ এক দুই এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত অ' হো ইমান ওপৰত ইয়াত হৈছে সো টেনশ্যন নাই এইটো আমাৰ পি থ্ৰী হৈছে বা তুমি এইটো কমাই দিব পাৰা পিছত যদি কমাব মন যায় তোমাক হৈছে যদি কমাব মন যায় ইয়াত আমি বেলেগ দিম সাতশ ঠাইত মই ধৰি লওঁ চাৰিশ দিম কিমান দিম চাৰিশ চাৰিশ দিলে কিমান হ'ব চাৰিশ দিলে কিমান হ'ব চোৱা চাৰিশ যদি ইয়াত বঢ়াই দিওঁ চৌব্বিছশ চাৰি ছয় গুণ চৌব্বিছশ বিয়োগ কৰিলে হ'ব আমাৰ পোন্ধৰশ তিনি পাঁচ গুণ পোন্ধৰ এইটো হ'ব যে পাঁচশ হৈ যাব এতিয়া আমাৰ চাৰিশ দিলে পাঁচশ হৈছে গতিকে এক্স মানে পাঁচশ ওৱাই মানে চাৰিশ এইটো আৰু ইজি হৈ যাব এক্স মানে আমাৰ পাঁচশ পাঁচশ এক দুই তিনি চারি পাঁচশ আর ওয়াই মানে আমার চারিশ এক দুই তিনি চারিশ এইটাই আমার ইজি হয়ে যাব তলত থাকি বুঝছে নাহলে এইটা বহুত উপরত হয় পি কিমান পি থ্রি এই বস্তু ইয়াত দিন থ্রি হয়েছে এটা সব গোটেই লাইন এনে মিলিব তাত দিলে মিলিব ইয়াত দিলে মিলিল হয় ইয়াত আমি চারিটাই মিলালো হয়েছে দরকার তিনটা তুমি যে রাখব পারে আগত রাখলে মিলিব দেখিছা ইয়াত হয়েছে সো এনেকৈ মিলাইছো আমি হয়েছে আৰু পিৰ মানবোৰ লিখি দিব পৰা বোলে ইমান ইয়াত এইখিনি আছিল এক্স ৱাই কিমান আছিল ইয়াত আছিল আমাৰ পাঁচশ কমা চাৰিশ ইয়াত কিখিনি কমা কিখিনি আছিল ইয়াত কিখিনি দিব পৰা হৈছে আৰু তুমি ইয়াত আমি সমীকৰণটো লিখি দিব পাৰোঁ কি সমীকৰণ আছিল চোৱা সমীকৰণ আছিল আমাৰ থ্ৰী এক্স প্লাছ ছিক্স ৱাই ইকুৱেল থ্ৰী নাইন জিৰ' জিৰ' থ্ৰী এক্স প্লাছ ছিক্স ৱাই ইকুৱেল থ্ৰী নাইন জিৰ' জিৰ' নিদিলেও ক্ষতি নাই হৈছে খালি এইবিলাক লিখিলে হ'ল এতিয়া চোৱা বেলেগটো বেলেগটো এনেকৈ কৰিব পাৰিবা চাৰিশ এক্স চাৰিশ ৱাই তিনিশ এক্স চাৰিশ এক চাৰিশ এক দুই তিনি চাৰিশ এক্স হৈছে এক দুই তিনি অ চাৰিশ ইয়াত চাৰিশ আৰু ৱাই তিনিশ এক দুই তিনিশ এইটো বস্তু এইটো আমাৰ পি পি কিমান ফ'ৰ হৈছে এইটো নাই দিব নালাগে পি ফ'ৰ হৈছে আৰু ইয়াত চোৱা এক্স এশ আৰু ৱাই চাৰিশ এক্স এশ এক্স এশ আৰু ৱাই চাৰিশ এক দুই তিনি চাৰিশ হৈছে এইটো আমাৰ পি ফাইভ আৰু ইয়াত চোৱা এক্স মাইনাছ দুশ ৱাই পাঁচশ এক্স মাইনাছ দুশ এক্স মাইনাছ দুশ এইফালে এক দুইশ আৰু ৱাই পাঁচশ এক দুই তিনি চাৰি পাঁচশ এইটো বস্তু আমাৰ পি ছিক্স এতিয়া একদম দাগ টানি দিয়া মিলি যাব এইটো বস্তু একেবাৰে তোমাৰ যিহেতু এইটো বস্তু মিলি গৈছে তুমি এটা লাইক দিবই লাগিব হৈছে সো এইটো এতিয়া তুমি মানুহবিলাক লিখি দিব পাৰা ইয়াত কিমান হ'ব ইয়াত কিমান হ'ব ইয়াত কিমান হ'ব আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব পাৰা যাতে আমাৰ অংকটো শুদ্ধ হয় ছাবস্ক্ৰাইব কৰিলে শুদ্ধ হ'ব বুজিছে চোৱা ছাবস্ক্ৰাইব নকৰিলে শুদ্ধ হ'ব মই কৈ আছোঁ তোমাক হৈছে ছাবস্ক্ৰাইব কৰিলে মোৰ শুদ্ধ হয় সো ইয়াত চোৱা ইয়াত তুমি মানুহে লিখি দিবা পি ছিক্স কিমান এইবিলাক লিখি দিবা পি ছিক্স মানে এইটো কি কি আছে আৰু লিখি দিবা হৈছে মই বেলেগ বস্তু নিশিকাওঁ আৰু বুজি পাবা তুমি এইখিনি হৈছে কাৰণ আগত শিকাইছোঁ এইটো বস্তু এইটো বুজি নাপালে আৰু কি বুজি পাবা হয়নে নহয় সো যদি তোমাৰ ভিডিঅ'টো ভাল লাগে এটা সৰুকৈ লাইক এটা সুন্দৰকৈ কমেণ্ট আৰু এটা মৰমৰ শ্বেয়াৰ লগতে আদৰৰ ছাবস্ক্ৰাইবটো কৰিলে আমি নথৈ আনন্দিত হ'ম আনন্দিত হ'ম হৈছে সো সাবস্ক্রাইব করিবা থ্যাংকস ফর ওয়াচিং Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on and on.
know.